ডার্ক ফিকশন বা ডার্ক ফ্যান্টাসি শব্দ দুটির সাথে হয়তো বাঙালি পাঠকদের খুব একটা বেশি পরিচয় নেই। অবশ্য এর জন্য বাঙালি পাঠককুলদের দোষ দেওয়া যায় না, তার কারণ বাংলা সাহিত্যে ডার্ক ফিকশন বা ডার্ক ফ্যান্টাসি জনরের উপর লেখা খুব কম হয়েছে। কিন্তু ইদানিং কিছু লেখক লেখিকারা চেষ্টা করছেন এই জনরের উপর ফোকাস করতে। তাদের মধ্যে একজন হলেন বিখ্যাত সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়। সৈকত মুখোপাধ্যায়ের বেশ কিছু লেখা আমি পড়েছি, সবগুলি মূলত ছোট গল্প সংকলন, এবং তার লেখার যে জনর সেটা হচ্ছে এটি, অর্থাৎ ডার্ক ফিকশন বা ডার্ক ফ্যান্টাসি। এবার প্রশ্ন আসতে পারে যে ডার্ক ফিকশন বা ডার্ক ফ্যান্টাসি জিনিসটা কী। অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারে বা আমি যদি বলি ওয়ার্ল্ড লিটারেচারে এই শব্দটি কিন্তু সুপরিচিত, এবং এই জনরের উপর যথেষ্ট ভালো ভালো নোভেল এবং শর্ট স্টোরি লেখা হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিকরা এই জনরটিকে কোনো কারণে এড়িয়ে গেছেন বা কোনো কারণে লেখা হয়নি এই বিষয় সম্বন্ধে, কারণটা অজানা অন্তত আমার কাছে। কিন্তু সেদিক দিয়ে বলতে গেলে সৈকত মুখোপাধ্যায় অ্যাটলিস্ট চেষ্টা করছেন এই জনরের উপর কিছু গল্প লেখার, এবং আমি যে কটি গল্প ওনার পড়েছি মোটামুটি ভালো বলা যেতে পারে। আমি বলবো না যে বিশ্বমানের গল্প, আমি বলবো না যে ইংরেজি সাহিত্যের লেখকরা যেমন লিখেছেন এই জনরের উপর লেখা গল্প, সেরকম নয়, অবশ্যই নয়। কিন্তু অ্যাটলিস্ট উনি চেষ্টা করছেন, এবং সেই চেষ্টাটা আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে সাপোর্ট করব। এবং আজকে ওনারই একটা বই নিয়ে আমি আলোচনা করতে চাই, রিসেন্টলি আমি পড়েছি। তো বইটির নাম হচ্ছে নোনা বালি চোরা টান। এই বইটি অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, সৈকত মুখোপাধ্যায়ের লেখা, এবং এর প্রিন্টেড প্রাইস আছে 225 টাকা। আপনারা যে কোনো দোকানে এটি পেতে পারেন, কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল। এটি মেনলি একটি শর্ট স্টোরি কালেকশন, ডার্ক ফ্যান্টাসি বা ডার্ক ফিকশন শর্ট স্টোরি কালেকশন বলা যেতে পারে। এই বইয়ে মোট 6টি গল্প আছে। গল্পগুলির নাম আমি পড়ছি: দুটো নখের দাগ, কিরাজড়ি, নোনা বালি চোরা টান, পাম্প ঘর, ইভেল, আয়না বাগান। এই 6টি গল্পের মধ্যে শেষ দুটি গল্প, ইভেল আর আয়না বাগান, এই দুটি গল্প আমার সত্যি বিশ্বমানের লেগেছে। কিন্তু বাকি যে গল্পগুলি রয়েছে সেগুলি কিন্তু কিছুটা মাঝারি মানের বা অতটাও ভালো নয়, বরং বলা যেতে পারে যারা হরর স্টোরি যথেষ্ট পরিমাণে পড়েছে তাদের কাছে এগুলো খুবই প্রেডিক্টেবল বলে মনে হবে। আমার কাছেও তাই মনে হয়েছে যে প্রথমেই গল্পটা পড়েই বুঝতে পারছি যে এন্ডিংটা কী হতে চলেছে। তা প্রথমের 4টি গল্প আমার অতটা ভালো লাগেনি, বাট শেষ দুটো গল্প সত্যি খুব ভালো। ওভারঅল যারা প্রথমবার এই ধরনের জনরা ট্রাই করছেন ডার্ক ফ্যান্টাসি, তাদের কাছে এই বইটি যথেষ্ট ভালো লাগবে বলে আমি আশা করতে পারি। তো যেহেতু আমি এটি কিনেছি এবং আমার মনে হয় যে আপনাদের এটি ভালো লাগবে, তাই আমি অবশ্যই এই বইটি রেকমেন্ড করছি। আমি এই বইটিকে 5/3 দেবো রেটিং, এবং আপনারা অবশ্যই একবার পড়ে দেখতেই পারেন বইটি, কোনো অসুবিধা কিছু নেই। এই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা আছে 160টির মতো পৃষ্ঠা আছে, যথেষ্ট ভালো পেজ কোয়ালিটি। সো আপনারা যদি মনে করেন যে আপনার যদি শর্ট স্টোরি পড়বেন, খুব ইন্টারেস্টিং কোনো শর্ট স্টোরি পড়বেন একটু ডিফারেন্ট জনরের, তাহলে আমার মনে হয় যে ডার্ক ফ্যান্টাসি বা ডার্ক ফিকশন বেস্ট হবে, এবং সেক্ষেত্রে এই বইটি নো ডাউট ভালো। কারণ এই বইয়ের যে গল্পগুলি আছে সে গল্পগুলি প্রত্যেকটি কিন্তু একটু অন্যরকম, আপনাকে ভাবাতে বাধ্য করবে এবং আপনাকে একটা অন্যরকম চিন্তা করতে বাধ্য করবে। বিকজ এই গল্পগুলোর যে থিমগুলো সেগুলো আপনারা কখনো আগে পড়েছেন বলে আমার মনে হয় না। আমারও খুব আশ্চর্য লেগেছে প্রত্যেকটা থিম পড়ে, এটা মনে হবে যে এটাও হয় বা এটাও সম্ভব। কিন্তু লেখক সেই সবই কল্পনার সাথে কিছু বিভীষিকাকে উনি মিক্সড করেছেন, এবং তার সাথে মানুষের অবদমিত মনের কিছু পাপ এবং কিছু অবদমিত চিন্তা, কিছু অন্ধকার কিছু চিন্তা, সব কিছু মিশিয়ে এমন কিছু গল্প তৈরি করেছেন যেগুলো খুবই ইন্টারেস্টিং। সো আমি এই বইটি রেকমেন্ড করছি, আশা করি আপনাদের বইটি পড়ে ভালো লাগবে। এবং বইটি পড়া হয়ে গেলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো, এবং আপনারা যদি চান যে আমি এরকম আরও অনেক বই রিভিউ করি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওগুলিকে লাইক করতে হবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে আরও বেশি করে জানাবেন, তাহলে আমার তাহলে সুবিধা হবে। তো আজকে এত অবধি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বই পড়বেন, নমস্কার।